না বলিকে আমি বিকাল 4টা নাগাদ ঘটনাটা ঘটনা এফআইআরটা হয়েছিল 12 ফেব্রুয়ারি 2022-এ এবং ওই এফআইআরের বাষ্য মধ্যে যেদিন এফআইআর দাখিল করে এর 1 বছর আগে ওই মেয়েটা তার স্কুল থেকে জীবন ত্রিপুরা স্কুল থেকে ফিরার পথে জলে তৃষ্ণা পায় এবং ওই রাস্তার সঙ্গে একটা বাড়িতে পরিচিত মেয়েটার খুব পরিচিত বাড়ি এবং আসামিদের মাকে দিদাদিদা বলে ডাকতো এবং ওই বাড়িতে গিয়ে দিদাদিদা বলে ডাকে জল খাওয়ার জন্য। ওই সময় প্রশান্ত দেবনাথ আসামি মেয়েটাকে টেনে তার ঘরে নিয়ে যায় এবং র্যাপ করে, এবং এই র্যাপের ঘটনাটা প্রশান্তর ছোট ভাই পাপ্পু দেবনাথ দেখে ফেলে এবং পরবর্তীতে এই মেয়েটিকে ব্ল্যাকমেলিং করে এই পাপ্পু দেবনাথও ওই মেয়েটাকে সঙ্গে খারাপ কাজ করে র্যাপ করে। এর পরবর্তীতে মেয়েটা প্রেগনেন্ট হয়, বাচ্চা হয়, এর পরবর্তীতে মামলা হয় কর্মনগর মহিলা থানে এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন মহিলা থানার এসআই তুষারানী দেবনা এবং উনি খুব দ্রুততার সঙ্গে মামলা হওয়ার 2 মাসের মধ্যে মাননীয় বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পরে বিচার প্রক্রিয়া চলে এবং দীর্ঘ শুনানির পর আমরা সরকার পক্ষ প্রায় 3 জন সাক্ষী উপস্থিত করি এবং আজকে মাননীয় বিচারক 376(2)(n) দ্বারায় 2 জন আসামিকেই ওরা আপন 2 ভাই ওদেরকে 10 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরো 6 মান্থের জেল এবং সেকশন 506 আইপিসিতে 1 বছরের জেল এবং 1,000 টাকা জরিমানা, 1,000 টাকা জরিমানা, অনাদায়ী আরো 1 মাসের জেল এবং পক্সো আইনের সেকশন 6-এ 2 জন আসামিকে 20 বছরের জেল, 25,000 টাকা জরিমানা, জরিমানা অনাদায়ী আরো 8 মাসের জেল আদেশ দিলেন আজকে। আমরা সরকার পক্ষ খুশি যে আজকের এই রায়দানে, যাতে আগামীতে কেউ যদি এই ধরনের অপরাধ করতে যায় তখন একটা ডর থাকবে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের চূড়ান্ত শাস্তি পাওয়া যাবে।